সুপ্রিয় দর্শক, আমি বগুড়া গরু মেলা থেকে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি উত্তরবঙ্গে বগুড়ার প্রথম গরু মেলা। দেখতে পারতেছেন এখানে প্রায় হাজার হাজার গরু আছে। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন এখানে কিন্তু একটা অনেক বড় গরু। এটা হচ্ছে দেখে আপনার একটা সাহিওয়াল গাই, বিশাল বড় একটা মেলা, অনেক গরু আছে, প্রায় শত শত গরু আমরা দেখতে পারতেছি এখানে। আমরা যদি আরো সামনের দিকে আগাই দেখতে পারবো অনেক গরু আছে এখানে। মেলাটা কিন্তু অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে আমরা দেখতে পারতেছি। দেখতে পারতেছেন এখানে কিন্তু সব অনেক বড় বড় গরু দেখতে পারতেছেন। আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। এখানে কিন্তু প্রায় অনেক গরু আছে আপনারা দেখতে পারতেছেন, প্রায় শত শত গরু। আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। অনেক সুন্দর সুন্দর গরু, মেলা মানেই অনেক সুন্দর। এখানে সব থেকে আকর্ষণীয় বিষয় একটা দেখতে পারতেছেন যে এখানে দুইটা গরু আছে, দুইটা গরুর শিং কিন্তু অনেক বড়। সেই মনে হয় ইন্ডিয়ান গরু, শিংগুলা কিন্তু রং করা হয়েছে। দেখতে পারতেছেন অনেক বড় গরু এগুলা। দেখতে পারতেছেন এই গরুটা কিন্তু অনেক বড়, আমার হাইটের থেকে অনেক বড়। দেখতে পারতেছেন প্রায় শত শত গরু, এত গরু একসাথে দেখানো সম্ভব না। দেখতে পারতেছেন এখানে কিন্তু শুধু গরু না, কুকুরও আছে। দেখতে পারতেছেন বিদেশি কুকুর। দেখতে পারতেছেন আরো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। এখানে দেখতে পারতেছেন অনেক অসংখ্য অসংখ্য গরু। এবছর গরুগুলোকে কিন্তু ঠান্ডার কারণে গায়ে কাঁথা দিয়ে দেওয়া হয়েছে। এক বিশাল গরুর মেলা উত্তরবঙ্গে বগুড়া, এই প্রথম এত বড় একটা গরুর মেলায় আমি আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। প্রায় শত শত গরু আগমন। এখানে শুধু গরু না, সব পশু পাখি আছে। দেখতে পারতেছেন ছাগল, দেখেন গরুগুলো কিন্তু অনেক বড়। এখানে দেখতে পারতেছেন অনেক বড় একটা খাসি গরু। খাসিটা কিন্তু অনেক সুন্দর, যে গরুটা বসে আছে ওইটা কিন্তু অনেক বড়। আপনারা সামনাসামনি এসে দেখলে বুঝতে পারতেন যে গরুগুলো আসলেই কত বড়, অসংখ্য অসংখ্য বড় গরু এগুলো। দেখতে পারতেছেন
প্রায় এখানে শত শতরও বেশি গরু আছে। আমি আস্তে আস্তে পুরোটা ঘুরে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। দেখতে পাচ্ছেন গরু, গরুর সাইজ গুলো কিন্তু অনেক বড় বড়, আপনারা সামনাসামনি দেখতে পারলে বুঝতে পারতেন। বগুড়ায় মেলা দেখে কিন্তু বগুড়া থেকে কিন্তু শুধু গরু আসেনি, পুরো বাংলাদেশ থেকে কিন্তু প্রায় সব জেলা থেকে এখানে গরু এসেছে। উত্তরবঙ্গের পুরো উত্তরবঙ্গ থেকে কিন্তু এখানে গরু এসেছে। এই যে দেখতে পাচ্ছেন কালো একটা বিশাল গরু, এখানে প্রায় শত শতরও বেশি গরু আছে। দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। এগুলো গরু কিন্তু অনেক বড় বড়, আপনারা সামনাসামনি না দেখলে বুঝতে পারবেন না যে এগুলো কত বড় গরু। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর গরু। আসলে বগুড়ায় প্রথম, আমাদের বগুড়ায় প্রথম উত্তরবঙ্গের গরু মেলা জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এই আয়োজনটি করেছে। তাদের জন্য আজকে আমরা শত শত গরু দেখতে পাচ্ছি, এত সুন্দর। এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য গরু, এটা দেখেন, এটা কিন্তু অনেক বড় একটা গরু, মানে সামনে না দেখলে বুঝতে পারবেন না যে এত বড় গরু আমি কখনো দেখতে পারিনি। আমি যদি দাঁড়াই আমার দুই হাত আলোক করেও কিন্তু গরু সামনে কিন্তু মাথা কিন্তু ধরতে পারবো না। দেখতে পাচ্ছেন অনেক বড় বিশাল বিশাল গরু, অসংখ্য গরু আছে এখানে। শুধু এতগুলা গরু যে ঘুরে দেখানো অনেক কষ্টকর হয়ে যাবে। এই গরুগুলো কিন্তু সব একসাথে কোটি কোটি টাকার গরু আছে এখানে। কিছুক্ষণ আগে আমি একটা দেখলাম, একটা গরু প্রায় 40 লাখ টাকা দিয়ে বিক্রি হলো। এই যে গরুটা দেখতে পাচ্ছেন অনেক বড়, সামনাসামনি না দেখলে আপনারা বুঝতে পারবেন না যে এত বিশাল বিশাল গরু আমাদের এই বগুড়ায় উত্তরবঙ্গ থেকে এসেছে মেলায়। অনেক সুন্দর সুন্দর গরু কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা, চারপাশেই কিন্তু গরুর রাখা হয়েছে। এই যে এখানে একটা লাল গরু দেখতে পাচ্ছেন, অনেক বিশাল একটা গরু, মানে এক কথায় বলা যায় যে সামনাসামনি না দেখলে বুঝতে পারবেন না। প্রায় 10 ফুট উচ্চতার মতো এক একটা গরু আছে, 9-10 ফুট উচ্চতা। এই যে মহিষ দেখতে পাচ্ছেন, মহিষ কিন্তু অনেক বড় একটা মহিষ, এগুলো কিন্তু পুরো উত্তরবঙ্গ থেকে এসেছে। তারপর এই যে গরু দেখতে পাচ্ছেন, এটা অনেক বড় কিন্তু একটা মহিষ। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন মঞ্চ শো হচ্ছে, এই জায়গায় সামনে মঞ্চ শো হচ্ছে। আমি বগুড়া থেকে দেখাচ্ছি পুরোটা, আমি অর্ধেকটা ঘুরে দেখালাম, আবার কালকে অর্ধেকটা ঘুরে দেখানোর চেষ্টা করব সবাইকে। ভিডিওটা পুরোটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ, সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন, যারা ভিডিওটা শেয়ার করে দিবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভিডিওটা প্লিজ শেয়ার করে দিবেন।